সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য স্টাডি বি চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর কোর্স GMO22 গণিত সমাধান নিয়ে কাজ করছিলাম, অর্থাৎ বহু নির্বাচনী সমাধান। এই পর্যায়টাতে আমরা সূচক এবং লগারিদম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথমতই আমরা চলে যাব প্রশ্নে। বলা আছে এন সংখ্যক এ এর ক্রমিক গুণফল কোনটি। এন সংখ্যক এ, মনে করুন যে এ যদি একটা থাকে একটা, এর সাথে যদি দুইটা গুণন করি, তার মানে কি, এটাকে আমি কি বলি, এ স্কোয়ার। এ যদি তিনটা হয় তাহলে কি বলি আমি, এ কিউব, তাই তো? যদি এ যদি চারটা হয় তাহলে কি বলি, এ টু দি পাওয়ার ফোর, তাই তো? তার মানে এ যদি এন সংখ্যক হয়, চারটা এ হলে পারে এ টু দি পাওয়ার ফোর, তার মানে এন সংখ্যক যদি হয় তাহলে এ টু দি পাওয়ার এন বলি। সো এ টু দি পাওয়ার এন হচ্ছে এখানে উত্তর। ফাইভ এর উপরে জিরো, তার উপরেও টু স্কোয়ার আজকে, তারপর ফাইভ স্কোয়ারের উপরে জিরো এবং ফাইভ এর উপর জিরো, এর মান কোনটি সেটা ফাইন্ড আউট করতে বলছে। প্রথমত দেখুন, ফাইভ টু দি পাওয়ার জিরো মানে কি, তার মানে ওয়ান, তার উপরে আছে স্কোয়ার, ইন্টু ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ, তার উপরে আছে জিরো, ইন্টু ফাইভ এর উপর জিরো, তার মান হচ্ছে ওয়ান। ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, টোয়েন্টি ফাইভকে টু দি পাওয়ার জিরো, পৃথিবীর যে কোনো কিছুর উপরে যদি পাওয়ার জিরো হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান, আর এখানে ওয়ান, তার মানে ওয়ান 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 গুণন করলে আলটিমেটলি ওয়ান, এখানে অ্যান্সার হবে ওয়ান। তারপর বলা আছে যে সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল ওয়ান ডিভাইড বাই ফোরটি নাইন, এক্স এর মান কত, তাহলে সেভেন এক্স ইকুয়াল ওয়ান ডিভাইড বাই ফোরটি নাইনকে আমি কিন্তু সেভেন স্কোয়ার লিখতে পারি, তাই তো? তো আমরা জানি যে এই যে নিচে যদি থাকে তাহলে সেটা উপরে গেলে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, তাই তো? ইনভার্স হয়ে যায়, তাহলে সেভেন ইনভার্স টু, তাহলে সেভেন সেভেন বাদ, এক্স ইকুয়াল মাইনাস এর টু, সো তার মানে এখানে উত্তর হচ্ছে মাইনাস এর টু। তারপর বলা আছে যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্স সমান কত, তাহলে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার এক্স মাইনাস টু, তাই তো? ফোরের পরিবর্তে আমি টু স্কোয়ার লিখতে পারি, তার উপরে এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই ইকুয়াল টু এর উপরে এক্স মাইনাস টু, সো এই টুটা এটার সাথে গুণন হয়ে যায়, তার মানে টু এর উপরে টু এক্স প্লাস টু ইকুয়াল টু এর উপরে এক্স মাইনাস এর টু, সো উভয় পক্ষ থেকে টেন টু বাদ, তার মানে আলটিমেটলি থাকে হচ্ছে টু এক্স প্লাস টু ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস এর টু। সো এটা যদি হয় তো আমরা এই ফাঁকা জায়গায় করি টু এক্স ইকুয়াল, এই বাম পাশে যে প্লাস এর টু আছে ওই পাশে যদি চলে যায়, আর ডান পাশে যে এক্স আছে সেটা যদি বাম পাশে আসে, তাহলে কি হয়, টু এক্স, ওই এক্সটা যদি এই বাম পাশে আসে তাহলে মাইনাসের এক্স ইকুয়াল, মাইনাসের টু তো এমনিতেই আছে, এই প্লাসের টু ওই পাশে গেলে পারে মাইনাসের টু, তাহলে টু এক্স থেকে এক্স বিয়োগ করলে এক্স, মাইনাস টু আর মাইনাস টু মিলে হয় মাইনাসের ফোর হয়ে যায়, সো মাইনাসের ফোর হচ্ছে এখানে উত্তর। বলা আছে নাইন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল কত, সো নাইন টু দি পাওয়ার এনটাকে আমরা এভাবে লিখতে পারি, থ্রি এর উপরে টু তার উপরে এন, তাই তো? মাইনাস ওয়ান ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন ব্যাপারটা হচ্ছে যে এই পাওয়ারটাকে এক্সচেঞ্জ করব, এন এর জায়গায় নিয়ে যাব টু, টু এর জায়গায় এন কে, সো তার মানে থ্রি টু দি পাওয়ার এন তার উপরে স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়ান শুধু দেবো না, ওয়ানের উপরে স্কোয়ার দিই, তার নিচে আছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সো উপরেটা দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার নিচে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? সো তাই যদি হয়ে থাকে তাহলে এইটা আর এইটা হচ্ছে বাদ যাচ্ছে, থাকতেছে কি থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তাহলে থ্রি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটাই হচ্ছে উত্তর, যদিও এখানে দুইটা একই ধরনের উত্তর আছে, সো দুইটা যে কোনো একটা দিলেই হয়ে যাচ্ছে। এটি যেহেতু একটি পেইড কোর্স, তাই এর পরবর্তী প্রশ্নগুলো সমাধান জানতে, অর্থাৎ দুইশোটি অবজেক্টিভের সমাধান জানতে আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে হবে, এবং এই কোর্সটির সম্পূর্ণটা অর্থাৎ সম্পূর্ণ বইয়ের যতগুলো অবজেক্টিভ আছে সবগুলোই এখানে পাবেন, শুধুমাত্র একশো টাকা কোর্স ফি প্রদান করার মাধ্যমে ইনশাআল্লাহ। বাকি লিঙ্কগুলো সম্পূর্ণটাই পেয়ে যাবেন, এই নাম্বারে কল দিয়ে অন্তত জেনে নিতে পারবেন ডিটেলসগুলো, সরাসরি কথা বলতে পারবেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।